সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় নবম শ্রেণী বাংলা প্রথম পত্রের প্রবাস বন্ধু গল্পটি। গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তুবা আলী। প্রথমে আমরা দেখব লেখক পরিচিতি। জন্ম 1904 সালের 13 সেপ্টেম্বর আসামের করিমগঞ্জে। তার পিতার নাম সিকান্দর আলী। তার পৈতৃক নিবাস মৌলভীবাজারে। শিক্ষা, তিনি সিলেট গভর্নমেন্ট হাই স্কুল ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন। 1926 সালে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1932 সালে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। কর্মজীবন, আফগানিস্তানের কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু। পরে মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ে ও মহীশূরের বারোদা কলেজে অধ্যাপনা করেন। তিনি 1949 সালে বগুড়ার আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন, কিন্তু পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রবন্ধ লেখার জন্য তাকে চাকরি ছাড়তে হয়। 1961 সালে বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন। আমরা জানি যে আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ লাভ করেছি। এর আগে আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করত। আমাদের এই গল্পের লেখক সেই শোষণের বিরুদ্ধে, অর্থাৎ পাকিস্তান শাসকের বিরুদ্ধে প্রবন্ধ রচনা করেছিলেন, তাদের বিরোধিতা করে, যার ফলে তাকে কী করা হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল। এরপরে আমরা দেখব তার উল্লেখযোগ্য রচনা সমগ্র। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম ইত্যাদি। মৃত্যু, 1974 সালের 11 ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা তার জন্মসাল দেখতে পাচ্ছি 1904 সালে, আর মৃত্যুবরণ করেন তিনি 1974 সালে। আচ্ছা, এরপরে আমরা দেখব গল্পটির মূল কাহিনী। প্রবাসবন্ধু সৈয়দ মুস্তুবা আলীর দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ, অর্থাৎ 15তম অংশ, প্রতিবেশী দেশ আফগানিস্তানের ভূমি, পরিবেশ, সেখানকার মানুষ ও তাদের সহজ সরল জীবনাচরণে, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই রচনায় ফুটিয়ে তোলা হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যম দিয়ে তার কর্মজীবনের শুরু হয়েছিল এবং সেখানে থাকাকালীন সময়ে তিনি যে সমস্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেই সমস্ত কিছুই তিনি তার দেশে বিদেশে গ্রন্থটিতে লিপিবদ্ধ করেছিলেন এবং সেখানকারই একটি অংশ হচ্ছে আমাদের আজকে আলোচনা, প্রবাসবন্ধু গল্পটি। লেখকের আফগানিস্তান ভ্রমণের আংশিক অভিজ্ঞতার পরিচয় রয়েছে এখানে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে খাজা মোল্লা নামক গ্রামে বাসের সময় আব্দুর রহমান নামের একজন তার দেখভালের দায়িত্বে ছিলেন। আফগান আব্দুর রহমান চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশপ্রেম, অতিথি পরায়ণতা ফুটে উঠেছে। আব্দুর রহমানের রান্না ও পরিবেশন করা খাবারের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়। অর্থাৎ তিনি যখন আফগানিস্তানে ছিলেন তখন তার দেখাশোনা করার জন্য আব্দুর রহমান নামক একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয় এবং সেই ব্যক্তির সঙ্গে কাটানোর সময় তার খাবার দাবার পরিবেশনার ভঙ্গি, রান্না করার ধরন, তার বিভিন্ন সময়ে বিভিন্ন কথা সব কিছুই সুন্দরভাবে উপস্থাপন করেছেন লেখক এই গল্পটিতে, যেখানে আব্দুর রহমানের অতিথি পরায়ণতার পাশাপাশি তার রন্ধন কৌশলও খুব সুন্দরভাবে
ফুটে উঠেছে। আফগানিস্তানের প্রস্তর ভূমি এবং একই সঙ্গে নিকট প্রতিবেশী এই জনপদের বরফ শীতল জলবায়ু আকর্ষণীয়। আব্দুর রহমানের সরল আতিথেয়তা কখনো লেখকের ধৈর্যচ্যুতি ঘটলেও শেষ অবধি সৈয়দ মুজতবা আলী একে গ্রহণ করেছেন শ্রদ্ধার সঙ্গে। অর্থাৎ আব্দুর রহমান ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণ এবং তিনি তার অতিথিপরায়ণতা দিয়ে লেখককে মাঝে মধ্যে ব্যতিব্যস্ত করে তুললেও লেখক কখনো কখনো সেই বিষয়টা উপভোগ করেছেন, আবার কখনো কখনো তার ধৈর্যচ্যুতি ঘটেছে, অর্থাৎ তিনি একটু বিরক্ত হয়েছেন। কিন্তু সবশেষে আমরা বলতে পারি যে আব্দুর রহমান ছিলেন অত্যন্ত অতিথিপরায়ণ এবং সরল মনের মানুষ, যিনি তার সমস্ত সরলতা দিয়ে লেখককে অত্যন্ত ভালোভাবে দেখাশোনা করেছিলেন এবং তার সরল ব্যবহারের মাধ্যম দিয়ে তাদের দেশে একটা অনন্য পরিচয় সকলের সামনে তুলে ধরতে পেরেছিলেন। তোমরা যখন বাড়িতে গল্পটি পড়বে তখন অবশ্যই খেয়াল করে দেখবে যে আব্দুর রহমানের চরিত্রের ভেতরে কী পরিমাণ সরলতা রয়েছে এবং তিনি তার সরল স্বাভাবিক কথার মাধ্যম দিয়ে লেখকের সামনে নিজের দেশ এবং নিজের মানসিকতার পরিচয় তুলে ধরতে পেরেছিলেন। আশা করি সকলে ভালো থাকবে এবং বাড়িতে ঠিকঠাক মতো পড়াশোনা করবে। ধন্যবাদ।